ডয়চে ভালের এক প্রতিবেদনে বলা হয়, 21 আগস্ট বুধবার অন্ধ্রপ্রদেশের অলকাপল্লী জেলায় 40 একর জমির উপর তৈরি ওষুধ কারখানায় এই বিস্ফোরণ হয়েছে। রাজ্যের শিল্প সচিব এন যুবরাজ জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে এবং এতে 40 জন আহত হয়েছেন। ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি বিস্ফোরণের কারণ। তবে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সন্দেহ কেমিক্যাল রিয়েক্টরে এই বিস্ফোরণ হয়েছে। কর্মকর্তারা ক্লোজ সার্কিট টিভির ফুটেজ খতিয়ে দেখেছেন। তারা আহতদের সঙ্গেও কথাও বলছেন। কারো ভুলের জন্য বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাজ্যের শ্রমমন্ত্রী বাসাম শেট্টি সুভাষ বলেছেন, মধ্যাহ্নভোজের সময় এই বিস্ফোরণ হয়। তিনি জানান, মৃতদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল, তাই উদ্ধার কাজ কঠিন ছিল।